পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন 3000 সুধীজন। এ তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। বর্তমানে গোবিন্দগঞ্জ ক্যাম্পে রয়েছেন তারা। ঢাকার নবাবগঞ্জ বাগমারা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের শিশুসহ তিনজন। কুড়িগ্রামে 9 উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন। এছাড়া ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন বিশ্বকে অস্থির করে তুলেছে যুক্তরাষ্ট্র, পশ্চিমা এককেন্দ্রিক বিশ্বের যুগ শেষ, তারপরও রাশিয়া বিচ্ছিন্নতার পথে হাঁটবে না। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 49 রান। আজ জয়ের জন্য ক্যারিবিয়ানদের চাই 35 রান ও বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। 21 বছর পূর্ণ করল আমিরের লগন ছবি। এ ছবি শুধু ভারতেই নয়, বিদেশেও অনেক নাম কুড়িয়েছে। এ উপলক্ষে আমিরের বাড়িতে উদযাপন করেছেন তার সঙ্গীরা।